জাঁকিয়ে শীত পড়তে এখনো বাকি কিছুটা সময়। বেলা বাড়লে একটু বাড়ছে রোদের তাপ, কিন্তু তা বলে শীতের আমেজ উপভোগ করছে শহর। ডিসেম্বরের রোদ্দুরে উৎসবের গন্ধ, শীতের কলকাতা উৎসবের কলকাতা। আর উৎসব মাখা শহরকে আরও পরিচ্ছন্ন করে সাজিয়ে তুলতেই সোমবার পথে নামল স্কুল পড়ুয়ারা। উদ্যোক্তা কলকাতা মিউজিয়াম অফ মডার্ন আর্ট বা কেমোমা ও ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স ক্যালকাটা ফাউন্ডেশন, হাজি মোহাম্মদ স্কোয়ারে এদিন জমায়েত কয়েকশো স্কুল পড়ুয়া। সকাল থেকেই রং তুলি নিয়ে পার্কটিকে ঢেলে সাজানোর প্রস্তুতি। ব্যস্ততা, খুদেদের সঙ্গে হাত লাগান সমী রায়, শ্যামল রায়, চন্দ্রিমা রায়ের মতো শিল্পীরাও। ছিলেন কেমোমার ম্যানেজিং ট্রাস্টি রাখি সরকারও। অলমোস্ট বেশিরভাগ পার্কগুলো এখন অনেকটাই পরিষ্কার হলো, পুরোটা পরিষ্কার নয়। সেই পার্কগুলোকে যাতে পরিষ্কার রাখা হয়, ছবির উপরে বাচ্চাদের ভালোবাসা, নিজের শহরকে ভালোবাসা, এইগুলো এই অ্যাওয়ারনেসটা বিল্ড আপের জন্য এই কাজটা করা। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের একটা স্কুল প্রজেক্ট আছে বেটার ক্যালকাটা, তার সঙ্গে যৌথভাবে কেমোমা এই প্রজেক্টটা করছে। কারণ কেমোমার আন্ডারে বহু আর্টিস্টরা আছেন যারা মিলিত হয়ে সবাই একটা বড় মিউজিয়াম তৈরির আমরা স্বপ্ন দেখছি। সুতরাং সেই ক্ষেত্রে সমস্ত আর্টিস্টরা, কলকাতার বহু আর্টিস্ট শিল্পীরা এগিয়ে এসেছেন এই প্রজেক্টকে হেল্প করতে। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স যে আমরা একটা বলে আঁকছি এবং এই বলটা করলে পরিবেশটা সুন্দর হবে, তাই জন্য আরও ভালো লাগছে। শীতের শহরে কার্নিভ্যালের সুর, সেই সুরেই শহরের বুকে লাল নীল সবুজ হলুদের প্রলেপ। খুদেদের ছোঁয়ায় মেকওভার শহর কলকাতার। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।